আমার সাথে দেখুন না, 100 দিনের কাজ বন্ধ, এটা গভর্নমেন্টের কথা বলে বলছি। শুধু একমাত্র পশ্চিমবাংলা 7,000 কোটি টাকা আমরা পাই, যেখানে লোকগুলো কাজ করেছে, গরিব লোক মাথায় করে মাটি তুলেছে, এবং তাদের টাকা দেয়াটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী, পাইনি, আজও পাইনি। বাংলার আবাসন যোজনা, বাংলার বাড়ি বন্ধ দীর্ঘদিন ধরে, একটাও দেয়নি। গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার বলছে ঘর ঘর মে জল, কোন দেতা হ্যায় ও নেতা দেতা হ্যায়। আচ্ছা বলুন তো, আমাদের টাকা, ইলিশ মাছের তেলে মাছ ভাজা, আগে আমরা সে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতাম, ভাবলাম জিএসটি ট্যাক্স হলে ওয়ান ট্যাক্স, এটা হেল্পফুল হবে। আজকে তো সব ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়, এবং সেই ট্যাক্সের আমাদের যেটা পাওনা, সেই পাওনা থেকে ওরা 40% দেয়, আমরা 60% দিই। তাতেও বলবে সব হামনে কর রা হ্যায়, হ্যাঁ ভাই আপ সব কাট দিয়া, আপ এক কাম করো না, আসমান কো থোড়া ছোকে দেখো, সূরজ কো থোড়া লে আও কলমে, চাঁদ কো থোড়া বুলা কে লে আও, আগর ইসরো ভি কুছ করতে হ্যায় তো বলতে হ্যায় হামনে কিয়া। দেখুন দেশটা সবার, পৃথিবীটা সবার, এই দেশটা কিন্তু মনে রাখবেন আমরা একা কেউ নই, সারা পৃথিবী আজকে একটা দেশ, আমাদের সব লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, আবার পৃথিবীর বিভিন্ন লোক আমাদের প্রান্তে ছড়িয়ে আছে। আমি যদি একটা মুখ খুলি, আমি চাই না আমার দেশের ভূমিকা অন্য লোক নিয়ে সমালোচনা করুক, আমি মাদারল্যান্ডকে ভালোবাসি, আমার জন্মভূমিকে ভালোবাসি, তাই আজও চুপচাপ আছি। যারা জীবনে এক পয়সা চা কিনে খায়নি কারো কাছ থেকে দয়া নিয়ে, আজও আমি চিফ মিনিস্টার, আপনারা সবাই জানেন আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, সব কিছু পেতে পারি, অ্যাডভান্টেজ অল, আমি 1,25,000 টাকা করে 11-12 বছর পেনশন পাই পার্লামেন্ট থেকে, 1 পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার, আর আমি এমপি 7 টার্মসের, আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন, নিই না তো 1 পয়সাও, কই একবারও কেউ স্বীকার করেছেন, করেননি তো, তবু আমরা চোর। একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে, আরে সবচেয়ে বড় চোর যারা, তারা মুখে গোবর লেপে বসে আছে। আর আজ পুলিশের মুখে আটা ছুড়ে দেওয়া হচ্ছে, কেন? এটা আমরা, উই আর ফেসিং দ্য লিগাসি, 34 ইয়ার্স মনে রাখবেন, চাষিদের থেকে চাল কেনা হতো না, আমরা একমাত্র গভর্নমেন্ট, এটা ক্লিন আপ করতে গিয়ে আমার 10 বছর টাইম লেগেছে। 1 কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কেন জানেন? ওই 1 কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো লেফট ফ্রন্টের আমলে, এবং